যিশুর জন্মদিনে সেজে উঠেছে বনগাঁ সেন্ট জোসেফ গির্জা, আলোর মালায় সেজে উঠেছে গোটা ভবন, বহু মানুষের ভিড় গির্জা প্রাঙ্গণে। বড়দিনে সেজে উঠেছে বনগাঁর সেন্ট জোসেফ গির্জা, আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা ভবনটি। 25শে ডিসেম্বর সকাল থেকেই উৎসবের মেজাজ গির্জায়। দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন বনগাঁর গির্জায়। বহু কচিকাঁচারাও ভিড় জমিয়েছে গির্জা প্রাঙ্গণে। সেন্ট জোসেফ গির্জার ফাদার বলেন, প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। এখানে এসে আমার সত্যি ভালো লাগে, ইভেন দো আমি নট এ ক্রিশ্চিয়ান, কিন্তু এই পরিবেশটা, এই লোকজন সমাজ, এগুলো সব খুবই খুবই ভালো লাগে, যার ফলে আমার প্রত্যেক বছর এখানে আসা হয়। এই দিনটা আমাদের মানে এভরি ইয়ার খুব দারুণভাবে সেলিব্রেট করা হয়। সকালে প্রার্থনার মধ্যে দিয়েই দিনটি শুরু করা হয়। শুধুমাত্র খ্রিস্টান ধর্মেরই নয়, বহু ধর্মের মানুষের ভিড় জমেছে গির্জায়। বড়দিনে বনগাঁর গির্জায় আসা এক দর্শনার্থী জানান, বিশেষ এই দিনটায় আমরাও আনন্দে মেতে উঠি। আজকে বড়দিন, খুশির দিন, আনন্দের দিন, আর আজকে বনগাঁবাসীরও একটা বড় প্রত্যাশা। প্রত্যেক বছরই তারা দল বেঁধে পরিবার পরিজন নিয়ে আসেন, সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটির জন্যে, একটু সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন আর সকলে মিলে একটু আনন্দ করবেন এই সন্ধ্যায়। তাই সকলকে, বনগাঁবাসী সকলকে জানাই এই 25শে ডিসেম্বর শুভ বড়দিনের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সব্যসাচী ভট্টাচার্য ও সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।